গাড়ির পারফরমেন্স খুবই ভালো, নিজে সেলফ ড্রাইভ করছে, নিজে অফিস থেকে আসছে, বাসা আসছে, ভালো ফিটিং থাকে, এটি ফ্যামিলি ইউজের গাড়ি। যারা বাচ্চা কাছে স্কুল ডিউটি থেকে শুরু করে নিজের অফিসিয়াল ডিউটি পার্সোনালি করতে চান তাদের জন্য এই গাড়িটা। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আসি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। বাবু আজকে দেখাবো খুবই চমৎকার, ভালো কন্ডিশন, খুবই কিউট একটা গাড়ি দেখাবো। আজকে দেখাবো টয়োটা ভিটস গাড়ি দেখাবো, 2011 মডেল, 17 রেজিস্ট্রেশন, 1300 সিসির গাড়ি, খুবই ভালো পারফরমেন্সের, ভালো ফিটিংসের গাড়ি। বাবু আমার যদি কোনো ফ্যামিলি মেম্বার গাড়ি কিনে তাকে আমি এই গাড়িটা সাজেস্ট করবো, এবং এই গাড়ি যে নিবে সে আল্লাহর মতো আজীবনের জন্য আমার জন্য দোয়া করবে, এবং বাংলাদেশে কোনো দিন গাড়ি কিনলে আমার ছেড়ে গাড়ি কিনবে না। এত ভালো কন্ডিশন, এত ভালো পারফরমেন্সের গাড়ি, এটা আল্লাহর মতো আগামী 1-2 বছরের মধ্যে একসাথে যে আপনি 20-50 হাজার টাকার কাজ করবেন এরকম কোনো কাজ করতে হবে না বাবু। একদম ভালো ফিটিংস, ভালো কোয়ালিটি, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলো সবই অরিজিনাল। তবে এই গাড়িটা কিন্তু আমি সচিবালয় থেকে কিনেছিলাম। আচ্ছা, সচিবের গাড়ি, গাড়ির কন্ডিশন খুবই ভালো রাখছেন, মহিলা সচিব, এবং উনি নিজে সেলফ ড্রাইভ করতে এই গাড়িটা, কোনো ড্রাইভার এই গাড়িটা ব্যবহার করেনি। আমি যখন ভাবে গাড়িটা ড্রাইভ করে নিয়ে আসছি তখন উনি আমাকে বলছে, জাহিদ ভাই আপনি কিন্তু সেকেন্ড ব্যক্তি হলেন যে আপনি কিন্তু গাড়িতে বসলেন। আচ্ছা আচ্ছা, তো গাড়ির কন্ডিশন তাহলে উনি কেমন রাখছে বুঝেন, খুবই যত্নে পরিপাটি সাদা লোকথরভাবে গাড়ি রাখছে উনি, মেরুন কালার গাড়ির কন্ডিশন, একদম সুপার ফ্রেশ কন্ডিশন, 2011 মডেল, 17 রেজিস্ট্রেশন, 1300 সিসির গাড়ি, সম্পূর্ণ অকটেন ড্রাইভ, মেরুন কালারের গাড়ি। জি বাবা, আমি সামনে থেকে শুরু করে দেখেন, সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে একদম কোনো চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন হয় নাই, গাড়ির কন্ডিশন খুবই ভালো, কালারও চমৎকার, এবং ফগ লাইট থেকে শুরু করে হেডলাইট সবই জানেন। জি জি, খুবই ভালো ফিটিংসের বাবাই। এই গাড়ি যে নিবে শেয়ালের মধ্যে শুধু তেল ভরবে, গাড়ি চালাবে। সামনে গ্লাসটা অরিজিনাল দেখেন, টয়োটার লোগো দেওয়া আছে, জাপানের স্টিকার, জাপানের স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, এখানে টয়োটার লোগো সবই আছে, একদম সব কিছু। উনি যে বাবাই সচিব ছিল, দেখেন বাবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখানে কিন্তু স্টিকার সহ কিন্তু লাগানো আছে। আচ্ছা, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না ভাবে, কোনো ধরনের কোনো কাজ করতে হবে না। আমি আবারও বলে দিচ্ছি, 4টা চাকা অলমোস্ট নতুন আছে, অ্যালুমিনিয়াম সহ, ভালো ফিটিংসের। ভিতরে ইন্টেরিয়রটা দেখেন বাবাই, দেখেন দরজার প্যাড থেকে শুরু করে সিসিটিভি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন, অনেক বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, যারা গান বাজনা পছন্দ করেন অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু অনেক সুন্দর, এবং অরিজিনাল সিট কিন্তু বাবা, এটা দেখেন কতটা ফ্রেশ, দেখেন খুবই ফ্রেশ, একদম অসাধারণ পারফরমেন্সের একটি গাড়ি, টয়োটা ভিটস গাড়ি, একদম অল অপশন অটো, অল অপশন অটো, এবং এনাফ লেগ স্পেস, হ্যাঁ অনেক লেগ স্পেস আছে। জি খুবই ভালো, ছোটো ফ্যামিলিদের জন্য বেস্ট, ছোটো ফ্যামিলির জন্য অনেক ভালো। দেখেন জাপানের স্টিকার দেখেন, 2011 লেখা আছে, দেখেন অরিজিনাল গ্লাস, এই ব্যাকলাইটটা গাড়ির সাথে ভিটস লেখা আছে, টয়োটার লোগো দেওয়া আছে, জাপানের স্টিকার থেকে শুরু করে সবই ভালো আছে, এবং এখানে দেখেন 4-স্টারের গাড়ির স্টিকার সব আছে বাবাই, ওয়াইফার, শো লাইট, ওয়াইফার, একদম টোটালি কমপ্লিট একটা গাড়ি। আচ্ছা, কমপ্লিট প্যাকেজ, খুবই ভালো পারফরমেন্সের একটা গাড়ি, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত রাইট সাইডও খুবই ফ্রেশ কন্ডিশন, মেজর কোনো কাজ করতে হবে না, একদম টোটালি ভালো ফিটিংস, ভালো পারফরমেন্সের একটি গাড়ি, টয়োটা ভিটস গাড়ি। দেখেন দরজার প্যাড থেকে শুরু করে এই পাশেও কিন্তু খুবই ফ্রেশ, একদম চমৎকার ফিটিংসের একটি গাড়ি, টয়োটা ভিটস গাড়ি। সিলিং থেকে শুরু করে স্টিয়ারিং, সাসপেনশন, এসি ইঞ্জিন, মাউন্টিং, গিয়ারবক্স সবই ভালো আছে, এবং টোটালি ভালো পারফরমেন্সের একটি গাড়ি দেখেন বাবাই, কিছুই করতে পারবেন, শুধু তেল ভরবেন, গাড়ি চালাবেন বাবাই। এটা আপনি নিজে নিয়ে সেলফ ড্রাইভ করতে পারবেন, ছোটোখাটো রাস্তাঘাটে যাইতে পারবেন, বিশেষ করে যারা সেলফ ড্রাইভ করেন, অফিসিয়াল ডিউটি করেন, নিজের গাড়ি নিজে চালাতে পছন্দ করেন, তাদের জন্য এই গাড়িটা দেখেন, মাইলেজটা তো ভালো পাবেন, মাইলেজ অনেক ভালো পাবেন বাবাই, একদম অনেক ভালো, এবং গাড়ির পারফরমেন্সও একদম 100% ভালো। দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল, এসি ইঞ্জিন, সাসপেনশন, একদম প্রত্যেকটা পার্ট ভালো আছে, প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা ভাস, প্রত্যেকটা বিট এখন পর্যন্ত গাড়ির সাথে। আচ্ছা, ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে রয়েছে 100% বাবাই, ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে, টয়োটা ভিটস, 2011 মডেল, 17 রেজিস্ট্রেশন, 1300 সিসির গাড়ি, ভালো ফিটিংসের, মেরুন কালার, তেলের গাড়ি, একজন মহিলা সচিবের নামে গাড়ি আছে, গাড়ির পারফরমেন্স খুবই ভালো, নিজে সেলফ ড্রাইভ করছে, নিজে অফিস থেকে আছে, বাসা আসছে, ভালো ফিটিংস, এটি ফ্যামিলি ইউজের গাড়ি। যারা বাচ্চা কাছে স্কুল ডিউটি থেকে শুরু করে নিজের অফিসিয়াল ডিউটি পার্সোনালি করতে চান তাদের জন্য এই গাড়িটা, খুবই চমৎকার কন্ডিশন, এবং এই গাড়িটার দাম দিয়েছি বাবাই 1,350,000 টাকা আস্কিং প্রাইস দিয়েছি, কিছু অনার করবো। আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো, ডিসকাউন্ট করবো। আমার মোবাইল নাম্বার 0171-000-2027, শোরুমের নাম সিটি কার ভ্যালি, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরি পাড়া 2 নম্বর গেট, খামারবাড়ির মোড়ের পাশে আমার শোরুম, অবশ্যই আসবেন। খেজুর বাগানে উল্টা পাশে শোরুম সিটি কার ভ্যালি আমার শোরুম, মেন রোড থেকে 1 বিল্ডিং পিছনে আমার শোরুম, স্বপ্ন সুপার শপের পাশে। ভালো থাকুন বাবাই, সুস্থ থাকবেন, আবারও দেখাবো অন্য কোনো গাড়ি নিয়ে, অন্য কোনো ফ্রেশ কন্ডিশন ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন।